morning everyone, welcome back to your channel Friend Mind. এখন ঘড়িতে বাজে ঠিক 7:30 সকালবেলা উঠে আমার রেগুলার রুটিন হচ্ছে জল খেয়ে যোগা করা বা একটু ওয়ার্কআউট করা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা কন্টিনিউ জুম্বা করা তারপরে আবার একটু জল খাওয়া সাথে চারটে আমন্ড খাওয়া এখন আমন্ডটা খাইনি তোমাদেরকে হয়তো খাবো একটু পরে যাই হোক তো আমি একটা কথাই বলতে চাই যে আমাদের স্ট্রেস লাইফ আমরা সবাই লিড করি তো স্ট্রেস ফ্রি লাইফ লিড করার ফার্স্ট মন্ত্র হলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বা দিনের যে কোনো টাইমে একটু ওয়ার্কআউট করে সেটা যোগা হোক সেটা জুম্বা হোক সেটা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক বা একটু ওয়াকিং হোক বা সাইক্লিং হোক বা যাই হোক বা তুমি একটু গার্ডেনে গিয়ে একটু হাঁটাহাঁটি করলে বা বাইরে কোথাও হাঁটাহাঁটি করে এলে আমাদের জীবনে কিন্তু প্রতিনিয়তই এত বেশি চাপ চলে আসছে যার জন্য আমাদের কিন্তু একটা স্ট্রেস ফ্রি লাইফের খুবই প্রয়োজন আমরা সবসময় অবসাদে ভুগি কিন্তু তুমি যদি সকালবেলায় একটুখানি যোগা বা একটুখানি ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নাও তাহলে কিন্তু তোমার সারা দিনটা ভীষণ ভালো কাটবে আর সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এগুলো করো তোমার বডির থেকে টক্সিনও বেরোতে আরম্ভ করবে আর টক্সিন যদি অনেকটা বেরিয়ে যায় তাহলে তুমি বডিটা অনেকটা ঝরঝরে অনেকটা মানে কি বলবো ফুরফুরে থাকে সারাদিন আর বিশেষ কোনো রোগ বা কোনো রকম অবসাদ সেরকম কাছে আসতে পারে না আরও এর জন্য অনেক টিপস আছে সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেব যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ফলো করে থাকি আমরা বলতে আমি আর মিস্টার দাস তো ও এখন মর্নিং ওয়াকে গেছে এখনও বাড়িতে ফিরিনি অলমোস্ট 8:30 মানে 7:30 বেড়ে গেছে 7:35 হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে তো যাই হোক চলো দেখা যাক আজকে সারাদিন আমি কী করি এই যে হাতে চারটে আর মানে চারটা পড়ে গেল তো নিয়ে চলে এলাম এবার সকালবেলা রুটিন হচ্ছে ঘুম থেকে উঠে খালি পেটে জল খেয়ে ব্যায়াম করা তারপরে আবার একটু জল খাওয়া জল খেয়ে এই চারটে অ্যালমন্ড আমি খেয়ে নিই অ্যালমন্ডগুলো খেতে খুব ভালোই লাগে সকাল সকাল এটাতে বেশি ভালো কাজও দেয় শরীরের জন্য সকালের অ্যাপ্রেশ হাতে নিয়ে চলে এসেছি তো আজকে আমি সকালবেলায় বলছিলাম যে আমরা একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে গেলে ফার্স্ট টিপস আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু যোগা একটুখানি প্রাণায়াম বা জুম্বা যে যাই করো যদি সকালবেলা ঘুম থেকে নাও উঠতে পারো তাহলে দিনের যে কোনো টাইমে করতে পারো আর সকালবেলা উঠলে কি দিনটার সময়টাও অনেকটা হাতে পাওয়া যায় তারপরে যেটা চলে আসে হচ্ছে সকালে চা পান করা বা যে যেই পানীয়টা পান করো সেটা যদি দুজনে বা ফ্যামিলির প্রত্যেকে মিলে যদি একসাথে সেই টাইমটা স্পেন্ড করো না বেশ সকালবেলা একটা ছোট্ট আড্ডা হয়ে যায় গল্প হয়ে যায় সবার নানান রকম কথা চিন্তাভাবনা এগুলো শেয়ারও হয়ে যায় তো দিনে তারপরে আমরা আস্তে আস্তে কাজে ব্যস্ত হতে থাকি তো যতটা পারবে চেষ্টা করবে কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ থাকো কেউ যদি প্যারেন্টসদের সাথে থাকো বা কেউ যদি রুমমেটসরা একসাথে হোস্টেলে থাকো বা যে যেখানে কাজে আউট অফ স্টেশন থাকো যেখানেই থাকো আশেপাশের কিছু ফ্রেন্ডস নিয়ে ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে একসাথে বসে ব্রেকফাস্ট বা চায়ের টাইমটা একসাথে কাটানোর চেষ্টা করবে দেখবে স্ট্রেসটা অনেকটা ফ্রি হয়ে যায় কারণ আমরা যখন কারোর সাথে কথা বলি বা গল্প করি তখন নিজেদের নানান রকম কথা শেয়ার করতে করতে কিন্তু নিজেদের ব্রেনটা অনেকটা রিল্যাক্স হয়ে যায় তো সকালটা এরকমভাবে শুরু কিন্তু করতেই পারো দেখি তো মিস্টার দাস কি করছে এই কি করছো তুমি বই পড়ছি বাবা বই পড়ছো হঠাৎ
অ্যাকচুয়ালি বই পড়া ভালো, একটু নিজের নিজের জন্য টাইম দেওয়া। আমি তো সারাদিন অফিসের কাজ করি, এটা সেটা করে বেড়াতে হয়, বাড়ির কাজ, ফ্যামিলির কাজ, তার সাথে একটু বই পড়লে কী হয়, মাইন্ডটা একটু রিল্যাক্স হয়, নিজের জ্ঞান বাড়ে, নতুন জিনিস জানে। আর আমি একটুখানি একটু মার্কেটে ইনভেস্টমেন্ট নিয়ে পড়াশুনো করছি, তার জন্য পড়ছিলাম পিটার লিঞ্চের একটা বই, খুব ফেমাস একটা বুক। তা কী হয় অ্যাকচুয়ালি, সব মিউজিক শোনা, বই পড়া, এগুলো করলে কী হয়, মাইন্ড খুব ভালো ফ্রেশ থাকে। আর সারাদিন আমরা কী হয়, মোবাইল, ল্যাপটপ এই নিয়ে, টিভি এইসব নিয়ে কাজ, মানে একদম সময় নষ্ট হয়ে যায়। তাতে যদি একটু বই পড়া, একটু গান শোনা, নিজের মতনভাবে সময় একটু মানে খরচ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে খুবই ভালো হয়। আর সেটা করা একটা গুড হ্যাবিট, সেই হ্যাবিটটা যতটা সম্ভব বজায় রাখার চেষ্টা করতেছি। ঠিক আমার অত ভালো হ্যাবিট নেই, বজায় রাখার চেষ্টা করছি, যাতে অল্প অল্প সময় যখন সময় পাই একটু বইটা পড়ে শেষ করার চেষ্টা করছি। এই বইটা এক মাস হয়ে গেছে প্রায়, সবে 76 নম্বর পাতা চলেছে, চচ্চড়ি, ডাল, আর এদিকে আছে চাটনি, ওটা চিকেন লেগ পিস কারি ছিল, যাই হোক চিকেনই তো চিকেন কারি আর লেগ পিস। এই সন্ধেবেলা ছাদে হাঁটাহাঁটি করা আমার একটা রেগুলার একটা রুটিন হয়ে গেছে। আসলে আমরা রোজকার দিনে এত স্ট্রেসফুল একটা লাইফ লিড করি যে এই সন্ধেবেলা একটু হাঁটাহাঁটি করা, গার্ডেনে একটু গাছে জল দেওয়া, আজকে বৃষ্টি হয়েছে তাই আর গাছে জল দিতে হয়নি, বা ধরো একটুখানি সাইকেলিং করা, বা একটু ধরো তুমি কারোর সাথে হাঁটতে গেলে সন্ধেবেলা, যে কোনো টাইমে এই হাঁটাহাঁটি করলে বা সন্ধেবেলার টাইমটা মি টাইম যদি একটু স্পেন্ড করো, তাহলে দেখবে অনেকটা স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড করতে পারবে। জীবনে আমাদের রোজকার দিনে হাঁটাহাঁটি করাটা খুবই প্রয়োজন, তাতে আমাদের কী হয়, বডিটাও ভীষণ ফ্রি থাকে, বডিতে একটা মুভমেন্ট হয়, আমাদের বডিটাও সবসময় কী হতে থাকে, মুভিং হতে থাকে, তাতে কী হয় আমাদের বডিতে কোনো রকম কোনো টেনশন বা কোনো রকম কোনো রোগ কিন্তু আমাদেরকে অ্যাটাক করতে পারে না। স্ট্রেসফুল লাইফকে ফ্রি করতে গেলে ফার্স্টেই আমি যেটা ট্রিকটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে ঘুম থেকে উঠে যোগা করা বা প্রাণায়াম বা জুম্বা যাই করো, তারপর হচ্ছে সকালে উঠে ব্রেকফাস্ট করে নেওয়া, বা ব্রেকফাস্ট টাইমে ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা, একসাথে করা, লাঞ্চটাও যদি পারো তাহলে ফ্যামিলির সাথে একসাথে করবে, বিকেল হলেই এরকম একটু ছাদে হাঁটাহাঁটি করা বা সুন্দরভাবে নিজেদের মধ্যে একটু গল্প আড্ডা করে হাঁটাহাঁটি করে, রাস্তায় হাঁটাহাঁটি করে বন্ধু বান্ধবের সাথে দেখা করা। আর যেটা করা অবশ্যই উচিত সেটা হচ্ছে প্রপার 8 আওয়ার্সের ঘুম, খুবই প্রয়োজন। আমাদের সারা দিনে মোট 8 ঘন্টা কিন্তু ঘুমোতেই হবে, আর তার সাথে প্রচুর 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 পরিমাণে জল পান করতে হবে, তাহলেই কিন্তু আমরা প্রত্যেক দিন একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবো আর শরীরটাকে পুরো ঝরঝরে রাখতে পারবো। আর তার জন্য সেটা আমাদের বাইরেও ফুটে উঠবে আর সবার সামনেও সেটা আমাদেরকে নিজেদেরকে প্রেজেন্টেবল দেখাতে পারবো, আর অনেকটা এজ নিজেদের কিন্তু কমে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 6:30, আমি এখন আমার বাবার বাড়িতে চলে যাব, মানে হচ্ছে সোদপুরে চলে যাব। আমি প্রত্যেক সপ্তাহেই 3 দিন প্রায় সোদপুরে থাকি, কারণ আমার ওখানে টিউশন পড়া থাকে, স্টুডেন্টরা আসে পক্ষে,
তো আমি এখন চলে যাব, মিস্টার দাসেরও অফিস শেষ হয়ে গেছে, ওই আমাকে ড্রপ করে দেবে। তো দেখি আর বাড়িতে গিয়ে কোনো ক্লিপ করতে পারি কি না, কারণ এখন তো সবাই অত ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে ওঠেনি। চেষ্টা করবো কিছু করার, হয়তো আমি টেক ওভার করে যাবো মিস্টার দাসকে, ওকেই লাস্টে সব কিছু কমপ্লিট করতে হবে। সো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো ফ্রেন্ড মাইনের। আর একটা কথা বলবো, লিড আ স্ট্রেস ফ্রি লাইফ। টাটা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখছো, তাই তো? কিছুই না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলতে আমি সোদপুরে চলে এসেছি বাবা মার বাড়িতে, সেই 6টার মধ্যেই চলে এসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, আর আমার পড়ানো ছিল, বাড়িতে এসেছি, বাড়িতে এসে পড়ানো ছিল 8টা পর্যন্ত, তারপরে 8টার থেকে আবার পড়তে এসে এখন ওরা পড়ছে অন্য ঘরে, আমি এসে আবার একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। হয়তো এই 9:30 পর্যন্ত পড়ানো থাকবে, ততক্ষণ ওদের পড়াবো, এখন ওদের টাস্ক দিয়ে এসছি, সেটাই ওরা করছে। তো দেখা যাক তারপরে কী করি, ওই 9:30 পর আমি মোটামুটি ফ্রি হতে পারবো, তারপরে দেখি কী করতে পারি। তো চলো পরে আবার দেখা হবে, যদি সম্ভব হয় তো টাইমে দেখা করবো। এখন ঘড়িতে অলমোস্ট 11:00, 10:30 নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা মাদের সাথে। আজ যেহেতু অপর্ণা নেই, সেহেতু ভিডিওটাকে আমাকেই ক্লোজ করতে হবে। তা প্রতিদিনের মতন আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, এটা সত্যি। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। আপনি সকালবেলা যা অনেক কিছু কাজ করতে পারবেন, ইভেন যোগা করতে পারবেন, ব্যায়াম বা জিম থাকলে জিমে যেতে পারবেন, ওয়াকিংয়ে যেতে পারবেন, গার্ডেনিং করতে পারবেন। এছাড়াও চেষ্টা করি 8 ঘন্টা বা 8 ঘন্টার আশেপাশে ঘুম হওয়ার। তা এই অভ্যাসটা আমার ঠিক লকডাউন থেকে শুরু হয়েছে, তা অভ্যাসটা আমি কন্টিনিউ করে যেতে চাই। যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম চলে, সেহেতু ঠিকঠাকভাবে অভ্যাসটা ম্যানেজ করা যাচ্ছে। আর এই 8 ঘন্টা ঠিকঠাকভাবে ঘুমালে আমি যেটা লক্ষ্য করেছি, অনেকগুলো রোগ এক থেকে দূরে থাকা যাবে, আর নিজের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, একদম স্ট্রেস ফ্রি থাকা যায়। পরের দিন সকালবেলা কাজগুলো, অফিসের কাজগুলো, অন্যান্য কাজগুলো খুব মন দিয়ে করা যায়। সো আজকের মতন ভিডিওটা এখানেই। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে, তার ডিটেলস আমাদের ডিসক্রিপশানে মেনশন করা থাকে, সেখান থেকে আপনি আমাদের ইনস্টাগ্রামের আইডিটাকে ফলো করবেন। সো আজকের মতন এখানেই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালোবাসবেন। টাটা, বাই বাই।